আর দেখুন এই তেলে কাঁকড়ার এই কাঁকড়াটা সব থেকে বড়, কত বড় বড় দাঁড়াও দেখেছেন। একদম লাল লাল ঝালঝাল তেলে কাঁকড়ার কষা। শীতের দুপুরে এরকম চিতি কাঁকড়ার টক গরম ভাতে কিন্তু ফাটাফাটি লাগবে। নমস্কার, আজকের ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আজকে আমি দুই ধরনের কাঁকড়া এনেছি, একটা হচ্ছে তেলে কাঁকড়া আর একটা চিতি কাঁকড়া। দুই রকমের কাঁকড়া দিয়ে আজকে দুটো রান্নার রেসিপি বানাবো কাঁকড়ারই। পুরো ভিডিওটা দেখবেন, আশা করি ভালো লাগবে। তাহলে চলুন এখন কাঁকড়াগুলো ছাড়িনি, প্রথমে কাঁকড়াগুলো দেখাই কীরকম। এই যে কাঁকড়াগুলো দেখছেন, এগুলো হচ্ছে তেলে কাঁকড়া। সাইজটা কিন্তু একটু বড়, তবে যে সমুদ্রের কাঁকড়া পাওয়া যায় তার থেকে সাইজটা ছোট। এগুলো পুকুরে সাধারণত পাওয়া যায়। আর এই যে ছোটগুলো দেখছেন, এগুলো হচ্ছে চিতি কাঁকড়া। এগুলোও মাঠে ঘাটে পাওয়া যায়, তবে এগুলো কিন্তু সাধারণত নদীতেই বেশি পাওয়া যায়। চিতি কাঁকড়াগুলো প্রথমে আমি ছাড়িয়ে নিব। দাঁড়াগুলো ছাড়িয়ে নিয়েছি, এবার একটা দিক আমি হালকা করে কেটে নেব, তাহলে কিন্তু খুব সহজেই ছেড়ে যাবে। এই খোলাটা আলাদা হয়ে যাবে, এই দেখুন। আর এই যে ঘিলু আছে, এই ঘিলুটা কিন্তু খাওয়া যায়, এটা পরে আলাদা করে নেব। এই ফুলগুলো এবার আলাদা করে নেব। আর এদিকে এই তিন কোণা মতো আছে, এটাকেও ছাড়িয়ে নেব, তাহলেই কিন্তু কাঁকড়া ছাড়ানো হয়ে যাবে। এইভাবে আমি সমস্ত কাঁকড়াগুলো ছাড়িয়ে নেব। একটা দিক কেটে নিয়েছি, এবার হালকা করে টান দিলেই খোলাটা ছেড়ে যাবে, এই দেখুন। আর এই যে ঘিলুটা আছে, এই ঘিলুটা খেতেও কিন্তু দারুণ লাগে। বেশ অনেকটা পরিমাণ চিতি কাঁকড়া ছিল, সব কিছু ছাড়ানোর পর দেখুন কতটুকুতে এসে দাঁড়িয়েছে। বেশিরভাগটাই কিন্তু দাঁড়া আর খোলা। চিতি কাঁকড়াগুলো সব ছাড়িয়ে নিয়েছি, এবার এই তেলে কাঁকড়াগুলো ছাড়িয়ে নেব। এই বড় কাঁকড়াগুলো তেলে কাঁকড়ার এই মোটা দাঁড়া যে দুটো আছে সেই দুটো কিন্তু রেখে দেব, এই দুটো কিন্তু খাওয়া যাবে। আর এই যে সরু সরুগুলো আছে এগুলো খাওয়া যাবে না। দাঁড়াগুলো সব ছাড়িয়ে নিয়েছি, এবার হালকা করে ঠুকে নেব, তাহলে খোলাটা খুব সহজেই ছেড়ে যাবে, এই দেখুন। এবার এই ফুলগুলো বাদ দিয়ে দেব। আর এই যে খোলাটা আছে, এই খোলার ভিতরে যে ঘিলুটা আছে এটা বের করে নেব। এই শীত পড়ার শুরুতে এই কাঁকড়াগুলো বেশি পাওয়া যায়, আর এই সময় কিন্তু ঘিলুটাও বেশ বেশি হয়। একইভাবে আমি তেলে কাঁকড়াগুলো সব ছাড়িয়ে নেব। অনেকেই কিন্তু ছাড়ানোর ভয়ে খেতে চান না, তবে কিন্তু কাঁকড়া ছাড়ানো ভীষণই সহজ। যদি এই জ্যান্ত অবস্থায় ছাড়াতে না পারেন তাহলে হালকা করে ফুকে নেবেন, তারপরে ছাড়িয়ে নেবেন। এই তেলে কাঁকড়াগুলো সব ছাড়িয়ে নেওয়ার পর ভালো করে কাঁকড়াগুলোকে ধুয়ে নিয়ে চলে আসবো, তারপরে রান্নাটা শুরু করব। আজকে আমি তেলে কাঁকড়া চিতি কাঁকড়া দিয়ে দুটো রান্না করব, তার মধ্যে হচ্ছে তেলে কাঁকড়া ঝালঝাল কষা আর চিতি কাঁকড়ার টক। টকের জন্য কোনো মশলা লাগবে না, তবে কষার জন্য মশলা লাগবে, সেটা এখন বেটে নেব। বড় চামচের এক চামচ গোটা জিরে, আর হাফ চামচ দেব সর্ষে, আর তার সাথেই দেব তিনটে শুকনো লঙ্কা। এই তিনটেকে এখন একসাথে বেটে নেব। তেলে কাঁকড়া চিতি কাঁকড়া দুটোকে আলাদা আলাদা করে ধুয়ে নিয়েছি, আর তার সাথে ঘিলুটাকে আলাদা করে রেখেছি। এখন দুটো কাঁকড়ার মধ্যে লবণ হলুদ দিয়ে মেখে নেব। আর ঘিলুর মধ্যে কিন্তু এখন লবণ হলুদ কিছুই দেব না। কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল দেব। তেল গরম হয়ে এসেছে, এবার কাঁকড়াগুলো দিয়ে ভেজে নেব। কাঁকড়াগুলো ভেজে নিয়েছি, এবার তুলে নেব। কাঁকড়া ভাজা তেলের মধ্যেই দিয়ে দেব পেঁয়াজ কুচি।
পেঁয়াজটা ভাজা হয়ে এসেছে, এবার এর মধ্যে দিয়ে দেবো আদা আর রসুন বাটা। আদা রসুনটা ভাজা হয়ে এসেছে, এবার এর মধ্যে দিয়ে দেবো টমেটো কুচি। আমি এখানে একটা বড় সাইজের টমেটো একদম মিহি করে কুচি করে দিয়েছি, টমেটোটা একটু বেশিই দিয়েছি। এবার এগুলো নাড়তে নাড়তে এর মধ্যে দিয়ে দেবো বাটা মশলা, লবণ দেবো স্বাদ মতো, হলুদ গুঁড়ো দেবো, আর একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেবো, 3টে কাঁচা লঙ্কা দেবো। মশলার কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব। মশলাটাকে কিছুক্ষণ খুব ভালো করে কষিয়ে নিয়েছি, তেল ছাড়তে শুরু করেছে, এবার এর মধ্যে অল্প জল দেব। এবার এই মশলার মধ্যে খুব সামান্য পরিমাণ ফেটানো টক দই দিয়ে দেব। আবারও তেল ছাড়া পর্যন্ত কিছুক্ষণ কষিয়ে নেব। মশলাটাকে আবারও কিছুক্ষণ ভালো করে কষিয়ে নিয়েছি, এবার এর মধ্যে ভেজে তুলে রাখা কাঁকড়াগুলো দিয়ে দেব। আবারও মশলার সাথে কিছুক্ষণ ভালো করে কষিয়ে নেব। কাঁকড়াটাকে মশলার সাথে আবারও কিছুক্ষণ ভালো করে কষিয়ে নিয়েছি, এবার এর মধ্যে পরিমাণ মতো জল দেব। এবার ঝোলটাকে ভালো করে ফুটিয়ে একটু ঘন করে নেব, তারপরে নামিয়ে নেব। কাঁকড়ার কষাটা হয়ে এসেছে, এবার এটাকে নামিয়ে নেব। তেলে কাঁকড়ার কষাটা হয়ে গেছে, এবার আমি চিতি কাঁকড়ার টকটা বানিয়ে নেব। প্রথমেই কড়াইতে পরিমাণ মতো সরষের তেল দেব। তেল গরম হয়ে গেছে, এবার এই চিতি কাঁকড়াগুলো দিয়ে দেব। চিতি কাঁকড়ার টকটা বানানোর জন্য আমি এখানে পুরনো কালো তেঁতুল 1 ঘন্টা আগে জলে ভিজিয়ে রেখেছিলাম, এবার এটাকে ভালো করে চটকে নিচ্ছি। আর তেঁতুল যত পুরনো হবে না এরকম কালো রং হবে, আর পুরনো তেঁতুলের টেস্ট কিন্তু আলাদাই। আর এদিকে কাঁকড়াগুলো ভাজা হয়ে এসেছে, এবার এগুলোকে চার ধারে সরিয়ে মধ্যেখানে আরও অল্প একটুখানি সরষের তেল দেব। এই তেলের মধ্যে দেবো সামান্য পরিমাণ 5 ফোড়ন, 1টা কাঁচা লঙ্কা দেবো আর শুকনো লঙ্কা কেটে দেবো। ফোড়নটা ভাজা হয়ে এসেছে, এবার সবগুলোকে একসাথে মিশিয়ে নেব। এবার এর মধ্যেই তেঁতুল গোলা জলটা দিয়ে দেব, আরও কিছুটা পরিমাণ জল দেব। এবার এই টকের মধ্যে স্বাদ মতো লবণ দেব, হলুদ গুঁড়ো দেব, আর দেবো স্বাদ মতো চিনি। টক ঝোলটা কিন্তু খুব ভালোভাবে এখন ফুটে গেছে। টক ঝোলটা ফুটে যাওয়ার পর যে ঘিলুগুলো আলাদা করে রেখেছিলাম এগুলো এবার ফুটন্ত জলের মধ্যে দিয়ে দেব। আর এই শীতের শুরুতে চিতি কাঁকড়ার টক কিন্তু এখন খেতে বেশ ভালোই লাগে। এখন নাড়াচাড়া করব না, ঘিলুগুলো একটু শক্ত হয়ে যাক, তারপরে নেড়েচেড়ে একটু ঘন করে নেব। টকের মধ্যে সব কিছুকে ভালো করে ফুটিয়ে নিয়েছি, আর কিন্তু টক ঝোলটা খুব বেশি ঘন করব না, আমি এরকমই রাখবো, চাইলে কিন্তু আর একটু ঘন করে নিলেও হবে। এবার এটাকে নামিয়ে নেব। শীতের দুপুরে এরকম চিতি কাঁকড়ার টক গরম ভাতে কিন্তু ফাটাফাটি লাগবে। শীতের সময় আমাদের প্রায় অনেকেরই খুব পছন্দের রান্না এরকম তেলে কাঁকড়ার কষা আর তার সাথে চিতি কাঁকড়ার টক। আজকে তেলে কাঁকড়া চিতি কাঁকড়া দিয়ে দুটো রান্না করলাম। আপনারাও যদি পেয়ে থাকেন এই দুটো কাঁকড়া, তাহলে একবার রান্না করে দেখতে পারেন বাড়িতে, আশা করি ভালোই লাগবে। আজকে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন রেসিপির সাথে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।